আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আকসা কুকিং আশা করছি আপনারা অনেক ভালো আছেন আজকে চলে এলাম আমি ইফতারের নাস্তার রেসিপি নিয়ে যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দেবেন আমি এখানে নিয়েছি সিদ্ধ আলু আর নিয়েছি লবণ লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো ধনা গুঁড়ো আর এখানে নিয়েছি সেমাই আর নিয়েছি ময়দা এবার আমি আলুগুলোকে হাত দিয়ে এরকম করে ভেঙে নিচ্ছি তো আমার আলুগুলো ভাঙা হয়ে গেছে এবার আমি গুঁড়া মশলাগুলোকে দিয়ে দিচ্ছি আলুতে আমি আবারও হাত দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব আলুটাকে তো আলুটা মাখা হয়ে গেছে এবার আমি ময়দা দিয়ে দিচ্ছি আবারও ময়দা দিয়ে এটাকে ভালো করে মেখে নেব আমি তো দেখতে পাচ্ছেন আমার এটা মাখা হয়ে গেছে এবার আমি সেমাইটাকে ভেঙে নেব তো রকম করে আমি সেমাইটাকে ভেঙে নিয়েছি এবার আমি আলুটাকে একটি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি তারপরে একটু হাতে তেল লাগিয়ে এরকম করে একটু ভালো করে সেপ দিয়ে দিচ্ছি এবার আমি আলুটাকে পিস পিস করে কেটে নেব তো আমার কাটা হয়ে গেছে এবার একটি একটি করে হাতের মধ্যে নিয়ে এরকম করে একটু ভালো করে সেপ দিয়ে দিচ্ছি যাতে করে দেখতে ভালো লাগবে আমি সবগুলোকে এরকম করে তৈরি কর করে নেব তো দেখতে পাচ্ছেন আমার সবগুলো তৈরি করা হয়ে গেছে এবার আমি সেমাইটাকে আলুর মধ্যে এরকম করে লাগিয়ে নিচ্ছি তো সবগুলোতে আমি সেমাই লাগিয়ে নিয়েছি এবার আমি চুলায় কড়া বসিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি তেল তেলটা গরম হয়ে গেলে তারপরে নাস্তাগুলোকে ভেজে নেব তো তেলটা গরম হয়ে গেছে এবার আমি এক এক করে নাস্তাগুলোকে দিয়ে বেরিয়ে নেব আপনারা এরকম করে বাড়িতে বানিয়ে খাবেন আশা করছি অনেকই ভালো লাগবে খেতে রমজান মাসে ইফতারিতে তো আমি উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি আমি আবারও দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আমি এরকম করে এক এক করে সবগুলোকে ভালো করে ভেজে নেব আমি উলটিয়ে পাল্টে ভালো করে সবগুলোকে একই রকম করে ভেজে নিচ্ছি তো এটাও ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি তো আমি সবগুলোকে এক এক করে এরকম করেই ভেজে নিয়েছি তো দেখতে পাচ্ছেন আমার নাস্তাটা তৈরি হয়ে গিয়েছে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আমি আবারও একটি নতুন রেসিপি নিয়ে ফিরে আসব আপনাদের কাছে আসসালামু আলাইকুম